নমস্কার বন্ধুরা বাস্তু টিপস চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই আগামী দু আগস্ট একুশ সোমবার বাংলার ভাদ্র জন্মাষ্টমী শাস্ত্র অনুসারে ভগবান শ্রীকৃষ্ণকে প্রসন্ন করার জন্য জন্মাষ্টমীর দিন যদি কিছু বিশেষ উপায় বা টোটকা করা যায় তাহলে তা খুবই দ্রুত ফল প্রদান করে থাকে এই উপায় দ্বারা ভগবান কৃষ্ণের সাথে সাথে মাতা লক্ষ্মীকেও প্রসন্ন করা সম্ভব এবং যিনি এই উপায় করছেন তার প্রতি মাতা লক্ষ্মী তার কৃপাদৃষ্টি প্রদান করে থাকেন সেই ব্যক্তির মনোকামনাও তিনি পূরণ করেন অর্থযোগ বৃদ্ধি পেয়ে থাকে এই দিন করা টোটকার ফল আপনি পুরো এক বছর ধরেই পাবেন আজকের ভিডিওতে আমি যে টোটকাগুলির কথা আপনাদের বলবো আপনারা সেই টোটকাগুলির মধ্যে যে কোনো একটিও করতে পারেন যদি পারেন সব টোটকাগুলি আপনি করতে পারেন চলুন শুরু করি আজকের ভিডিও ভিডিও শুরু করার পূর্বে আপনাদের কাছে বিনয়ী নিবেদন যারা এখনও এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অনুগ্রহ করে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন তারপর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন জন্মাষ্টমীর দিন সকালে স্নান করে শুদ্ধ হয়ে ভগবান রাধাকৃষ্ণের মন্দিরে যান এবং সেখানে হলুদ ফুল আপনি অর্পণ করুন এর ফলে মালক্ষী সন্তুষ্ট হন ও আপনার মনোকামনা তিনি পূরণ করে থাকেন দুই ভগবান শ্রীকৃষ্ণকে পিতাম্বর বলা হয় তাই জন্মাষ্টমীর দিন ভগবান শ্রীকৃষ্ণকে হলুদ রঙের বস্ত্র হলুদ মিষ্টান্ন ও হলুদ ফল অবশ্যই অর্পণ করবেন এর ফলে আপনার অর্থের ও যশের কখনোই অভাব ঘটবে না তিন এই দিন ভগবান কৃষ্ণকে ক্ষীর অবশ্যই অর্পণ করবেন ক্ষীরে চিনির পরিবর্তে মিচরি দিন যদি সম্ভব হয় তাহলে তাল মিচরি দিয়ে ক্ষীর বানান তারপর একটি তুলসির ডাল দিয়ে তা ভগবান কৃষ্ণকে অর্পণ করুন এর ফলে ধন ও ঐশ্বর্য আপনার বৃদ্ধি পাবে চার দক্ষিণাবর্তী শঙ্খের জল নিয়ে ভগবান শ্রীকৃষ্ণের জলাভিষেক করুন এর ফলে মা অতি প্রসন্ন হন জলের পরিবর্তে আপনি কাঁচা দুধ দিয়েও ভগবান শ্রীকৃষ্ণের অভিষেক করতে পারেন পাঁচ প্রেমে সফলতা পাওয়ার জন্য ভগবান কৃষ্ণকে নিজের হাতে প্রস্তুত হলুদ রঙের মালা পরান এলাচ লবঙ্গ দিয়ে ভোগ প্রদান করুন ছয় জন্মাষ্টমীর দিন দুধ ও কেশর মিলিয়ে শ্রীকৃষ্ণের অভিষেক করুন এটি সবচেয়ে ভালো হয় যদি আপনি এই উপায়টি রাত্রি বারোটার সময় করেন সাত ভগবান শ্রীকৃষ্ণকে জলসহ নারকেল ও কলা অর্পণ করুন তার ফলে প্রেমে সফলতা আসবে আট জটাযুক্ত নারকেল ও এগারোটি বাদাম ভগবান কৃষ্ণকে এই দিন অর্পণ করুন সবচেয়ে ভালো হয় যদি আমন বাদাম আপনি দিতে পারেন যদি তা না পারেন এমনি বাদাম দিয়ে এই উপায়টি আপনি করতে পারেন তবে এই উপায়টি যদি পরপর সাতাশ দিন আপনি করে থাকেন তাহলে সব কাজেই আপনার সফলতা আসবে নয় সমস্ত প্রচেষ্টা সত্ত্বেও ব্যবসায় ও চাকরিতে যদি আপনি মনমতো সাফল্য না পেয়ে থাকেন তাহলে জন্মাষ্টমীর দিন আপনি আপনার বাড়িতে সাতজন কুমারী মেয়েকে আমন্ত্রণ জানিয়ে তাদেরকে ক্ষীর ও সাদা মিষ্টান্ন খাওয়ান ও সাথে কিছু উপহার প্রদান করুন সবচেয়ে ভালো হয় এটি পরপর যদি আপনি পাঁচ শুক্রবার করেন দশ জন্মাষ্টমীর দিন সন্ধেবেলায় তুলসী তলায় ঘিয়ের প্রদীপ জ্বালান এবং মাতা তুলসীকে এগারোবার প্রদক্ষিণ করুন প্রদক্ষিণ করার সময় ওম নম ভগবতে বাসুদেবায় এই মন্ত্রটি জপ করতে করতে প্রদক্ষিণ করুন এর ফলে আপনার বাড়িতে সুখ শান্তি সবসময় বিরাজ করবে বন্ধুরা এই ছিল আজকের ভিডিও ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক দিন কমেন্ট করুন কমেন্টে অবশ্যই লিখুন জয় শ্রীকৃষ্ণ